চিটাগংয়ে 7 মাসের প্রেগনেন্সিতে গুড়া পিঠা খাওয়ানোর অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, জানি না আপনাদের কেমন লাগলো, তবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে হচ্ছে চিটাগংয়ে যারা প্রেগনেন্ট থাকে 7 মাসে তাদের একটা পিঠা খাওয়ানো হয়, সেটা হচ্ছে গুড়া পিঠা। এই যে একটা চাটাই বিছাইছে, ওটার উপর একটা জায়নামাছ এটার উপর রাখছে গুড়া পিঠা। আপনারা কি বলেন জানি না, চিটাগংয়ে গুড়া পিঠা বলে, আপনাদের ডিস্ট্রিক্টে কি বলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এরপর যাদের যারকে নিয়ে প্রোগ্রাম উনি বসছে, উনি বসার পরে পিচ্ছি যেগুলো আছে সবগুলা ওনার পাশে বসানো হবে, কারণ বাচ্চা যেটা নবজাতক আসবে যেন ওনার মতো দেখতে হয় বাচ্চাটা। প্রথমে আমার বোনের ছেলেকে বসানো হয়েছে, প্রথমে ওকে দিয়ে খাওয়ানো হবে, ও সবচেয়ে ছোট, যাতে বাচ্চাটা ওর মতো হয়। তারপরে ছোটখাটো যেগুলো আছে সবাইকে বসানো হবে, একে একে সবাই বসতেছে। তবে একটা নিয়ম আছে, এই গুড়া পিঠা যেদিন খাওয়ানো হবে শ্বশুরবাড়িতে মেয়েকে, সেদিন মেয়ে নায়র যাবে কয়েকদিনের জন্য। মেয়ে যখন আবার ব্যাক করবে তার বাপের বাড়ি থেকে, সেও ওইখান থেকে এই অনুষ্ঠানটা সেম করে সবার জন্য গুড়া পিঠা নিয়ে আসবে কিংবা মিষ্টি। এক একখানে এক একটা জিনিস খাওয়ানো হয়, আমাদের চিটাগংয়ে গুড়া পিঠাই খাওয়ানো হয়। তো সবাই আমরা ছবি তুলতেছিলাম আর ভাবিটা তাকাইছিল, এখন শুরু করতেছে। প্রথমে এই পিচ্ছিটাকে দিয়ে খাওয়াচ্ছে বিসমিল্লা করে। তবে আমি কুমিল্লাতে শুনছি 5 ফল নাকি 5 মাসে হয়তো 5 ফল নাকি 7 ফল খাওয়ানো হয়, আর আমাদের এখানে গুড়া পিঠা, এটা আমাদের সবাই মুরব্বীরা বড় ছোট সবাই মিলে একদিন আগে বানায়, তারপর দিন এই অনুষ্ঠানটা করা হয় ছোটখাটো করে, অনেকে বড় করে করে। আর এখন তো নতুন অনেকগুলো নিয়ম বেরোয়েছে, বেবি শাওয়ার আরও কত না কি। তবে এটা আমাদের এখানে দেখে আসতেছি ছোট থেকেই, যারই নতুন বেবি হবে তাকে এইভাবে খাওয়ানো হয়। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আজকে ছোট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সব কাজিনরা, ফুপুরা, দাদি সবাই ছিলাম, ভালোই লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।